না ওই কেটে কেটে খানি কালেকশন করব, যে তারপর আবার বায়ন করব, আমার যেটা সত্তা সেটা আমি শেষ করব না। আচ্ছা পাঁচ মিনিট শুনেন, বিষয়টা তো শেষ করি খানিকটা। কিছু কিছু জিনিস খারাপ লাগে, ঠিক আছে মেহমান পাঁচ মিনিট বসুক, কারণ পাঁচ মিনিট টাইম নিয়েছে। এবার চলেন সফরটাকে শেষ করে আর একবার রাউন্ড দিই। এক নম্বরে আলমে আরাম, দুই নম্বরে আলমে আজিসাম, তিন নম্বরে আলমে দুনিয়া, চার নম্বরে আলমে বারজা, পাঁচ নম্বরে আলমে ইয়াউমুল কিয়ামা, ছয় নম্বরে আলমে আখেরা। এবার বাংলাতে বলছি, প্রথম জগৎটা নাম আত্মা জগৎ, এই আত্মা জগৎটা কোথা? এটা জান্নাতের ভিতরে, সেখান থেকে আমরা পৃথিবীতে আসছি। দ্বিতীয় জগৎটা নাম দেহ জগৎ, এটা কোথা? না মায়ের পেট। পৃথিবীতে আসতে গেলে আত্মা জগৎ থেকে এই পৃথিবী পর্যন্ত মধ্যখানে একটা ছোট স্টপেজ রয়েছে, যেটা হলো মায়ের পেট। মায়ের পেট না হলে পৃথিবীর আলো দেখা যাবে না, ওটা একটা জগৎ পার হয়ে যাবে। এরপরে রয়েছি পৃথিবীতে, এবার পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে সেদিন আসবে কবর। নবীজি কবর বলেননি, আলামে বারজাক বলেছেন, যেহেতু মরার পরে আর বিচারের দিবসের আগে মধ্যখানে একটা লম্বা টাইম রয়েছে, সেই টাইমটা কেমন? মুসলিমরা কবর দেয়, হিন্দুরা পুড়িয়ে দেয়, আবার এই খ্রিস্টানেরা সমাধি করে, ওর বর্গীরা পুঁতে দেয়, ওই রকম ভাবে অনেকে মার্ডার করে দেওয়া হয়েছে, অনেকে পশুতে খেয়ে নিয়েছে। সুন্দরবনে যারা মধু আনতে যায় বাঘে তাকে নিয়ে চলে গেছে, তাহলে তার জগৎটা কি হবে মরার পরে এবং বিচারের দিবসে আগেটাকে? এটাকে আলামে বারজাক বলা হয়েছে। এই জগৎটা একদিন শেষ হবে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, যে যেখানে আছে শুশানে থাক, ঘাটে থাক, পোতা থাক, সমাধি থাক, কবরে থাক, সবগুলোকে আল্লাহ জমা করবেন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে, ওমা হুম আনহা বিগায়েবিন, ওই দিনটা আমি এমন একটা দিন বানিয়েছি তোমাদের ভিতরে একজনও অনুপস্থিত হতে পারবে না, প্রত্যেককে সেদিন হাজিরি দিতে হবে আমার সামনে। যে কোনো জাতিতে তুমি বিভাজন হয়ে যাও না কেন, আমি আল্লাহ আমার কুদরতে আমার ক্ষমতাতে তোমাদেরকে হাজির করে নিব। সেইটা নাম হলো কিয়ামত, আর ওই কিয়ামতের দিনটা হলো বিচারের দিবস। এরপরে যে বিচারের পর ফয়সালা আসবে সেটা হলো ইয়াউমুল আখিরা। আখিরাতের দুইটি ভাগ, এ গ্রুপ জাহান্নাম, বি গ্রুপ জান্নাত, এটাই হলো আমাদের সফর। এটা হলো আমাদের সফর। আর একবার এটাকে বলবো, বলে তারপর দু মিনিটের বিরতি নিব। আলামে আরওয়া, যেটাকে আত্মা জগৎ বলা হচ্ছে, আমরা সকলে আদমের সন্তান, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শেখ সৈয়দ মোল্লা পাঠান ব্যানার্জি চ্যাটার্জি দাস গুপ্ত গুপ্ত, মানুষের তৈরি বিভাজন, এটা আমার আল্লাহ এভাবে বিভাজন করেননি। মানুষ রক্তের স্প্রিটে নিজেকে নিজের পন্থা বানিয়েছে, কিন্তু আমার আল্লাহ একই মায়ের সন্তান করে পাঠিয়েছেন, একই আদম সন্তান, একই হাওয়ার সন্তান। এই যে আলামে আরোয়া থেকে আমরা আলামে আসামে আসছি, এই জায়গাটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করছেন। এরপর আলামে দুনিয়া, দুনিয়াটাকে বলা হয়েছে দারুল আমাল, আমাল মানে এখানে কাজের জায়গা। নামাজ পড়ো, রোজা রাখো, মিথ্যা বলো না, চুরি করো না, ডাকাতি করো না, সুদ খেও না, ডাকাতি করো না, কাউকে কষ্ট দিও না, মানুষের মানুষকে মার্ডার করো না। নানা রকম ভেজাল রয়েছে দুনিয়াতে। এরপরে রয়েছে কবর, কবরে আপনাকে দীর্ঘ লম্বা টাইম শুয়ে থাকতে হবে, তারপরে উঠবে হাসো, আপনার আমার হিসাব দিতে হবে, ওইটাকে বলা হয়েছে, মানে আপনার কবর হচ্ছে দারুন ইমতিহান, এটা হলো পরীক্ষার রং, কবরে হলো পরীক্ষা, এই জায়গায় জীবনের হিসাব নেওয়া হবে, আপনি কেমন চলেছেন না চলেছেন, তিনখানা প্রশ্ন হবে। আল্লাহর নবী বলছেন, ইজামা
इधर उजियल में ये तू फिल कबरी आता हूँ अलकाने फ़यकुला ने मन रब का मादीनों का वो मन उन नबियों का जो कौन मैयत के कबर सुई दिया होगे तो कौन दुई टी फ़ेरेस्ता आज बे तारा जिंदगी री सब टा तीन टे पुष्ने रवि तोरे निये ने बे एर पर जो कौन सूर फुंके किया मुतेर माथे शॉप के तुला होगे से दिन टा कोतबरा होगे कुरान बोल चेन काना मिक्दार हो खम्सीन अल्फा सनातीन 50,000 বছরে একটা দিন হবে ওই দিনটা কত লম্বা আমরা বাঁচি 50 বছর 60 বছর 70 বছর এর থেকে বড় আয়ু আমাদের নাই গড় 100 বছর 100 বছর হয়ে গেলে 80-র পরে বেরেনের মেজারমেন্ট শেষ হয়ে যায় অতএব বন্ধুরে এইরকম একটা জগৎ কাটিয়ে দেওয়ার পর এর হিসাবটা দিতে হবে 50,000 বছর দাঁড়িয়ে হিসাব যখন হয়ে যাবে আম্মা মানুতিয়া কিতাব অনেক কথা আছে এখন পরপর পরপর আপনাদেরকে সবগুলি এখন বলতে রয়েছে কিন্তু যখন আমি একটা বিষয়কে ধরব আত্মা জগৎটা কি বা কেমন মায়ের পেটটা হলো কেন এই মায়ের পেটে কি কারিশমা রয়েছে এটাকে বাদ দিয়ে কি আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাতে পারত না এটা কি বা কেন পৃথিবীটা কি বা কেন কবরটা কি বা কেন হাসরটা কি বা কেন আখেরাটা কি বা কেন অনেক কথা 5 মিনিটের একটু বিরতি নিচ্ছি আপনাদের কাছে আর সেই সাথে একটা কথা বলে দিচ্ছি এটা আমার মনের খিলাফ আমি এটা পছন্দ করি না যে কিছু কোরআন হাদিসের বায়ান করো আবার কালেকশন করো আবার বায়ান করো আমাকে নেবেন না আপনারা আমার প্রয়োজন নেই এরকম ডেটের আমার প্রয়োজন নেই এরকম জালসের আমার প্রয়োজন নেই আমি মানা করে যাচ্ছি মাইকে আমার নাম্বারটা উড়িয়ে দেবেন আমাকে ফোন করবেন না নেবেন না কারণ এটা আমি পছন্দ করি না কালেকশন আমি করবো শেষ দিকে করবো না প্রথম দিকে করবো তো যাই হোক এখন মেহমান এসছেন কজন মেহমানদের একটা ইজ্জত আছে বিশ্বনবী বলেছেন মেহমানের যে ইজ্জত করে না সে আমার মধ্যে নেই আর মেহমানের একটা ইজ্জত রয়েছে আল্লাহ কোরআনও বলছেন অতএব আপনারা 5 মিনিটের বিরতি দেন আর আপনারা দুজন কেন দাঁড়িয়ে আছেন এটা আমি বুঝতেই পারছি না যে বসার ক্যাপাসিটিটিকে আল্লাহ সরিয়ে দিয়েছে হাঁচে টাওয়ারের মতো দাঁড়িয়েছে তো দাঁড়িয়ে আছে অজীব ব্যাপার যে একটা মজলিসে কি সিস্টেমেটে চলতে হয় এতগুলো লোক দেখে তো নিজের বিবেকটা বলবে আর কিছু কটা গেটে দাঁড়িয়ে আছে আর ওরা গেটে দাঁড়িয়ে আছে মানে ওইদিকে মহিলাগুলো ঘুরছে ওরা আলাদা মজা নিচ্ছে ওরা ভাবছে হয়তো যে মৌলবীরা কিছু বুঝে না এদের রসকস নেই ওইখান থেকেও নড়বে না কারণ ওইদিকে মহিলাগুলো মানে চলাফেরা করছে ওদের একটা আনন্দ আসছে অজীব ব্যাপার এক পাগলা আচ্ছা বল জি ভাই কই হায় আল্লাহ আসলে কালেকশন করবো না তা নয় এই ফিল এইগুলো না খুব সূক্ষ্ম কথা তো ভুলে যায় যে কতটা বলেছি না আর যাদের ব্রেন বুদ্ধি বেশি তাদের আমার চোখে আবার ডবল চোখ লাগাইতে হবে জি ভাই বলেন এখনো আমাদের ঠিক হয়নি বলছি যখন তখন আবার দ্বিমত করলে হবে আপনারা এখন বসবেন না চলে যাবেন কমিটি আবার বললে কোন ভেজাল লাগালে কোন বক্তা দেন ভাই দেন কিছু আল্লাহর রাস্তায়
আপনার আপনারা কজন এসেছেন? চারজন, চারজনই তো দেখছি, অনেক আছে, কি করি বলেন। আহমদুল্লাহ, আচ্ছা এক এক করে শুরু করুন, চারজন দিয়ে দেন, কত দুজন? আচ্ছা ঠিক আছে, এরপরে চলেন আর একবার ওই ছটাকে বলে নিব, যে একটা একটা করে ধরবো। এবার প্রথম নম্বরে আলামে আরওয়া, একে বড় বড় দার্শনিকের নাম দিয়েছে দারুল ইলম, মানে হচ্ছে মাদ্রাসা, ওটাকে কি যেটাকে আলামে আরওয়া বলছি আত্মা জগৎ, ওইটাকে বলা হয়েছে দারুল ইলম, মানে হচ্ছে মাদ্রাসা, ওই জায়গা হলো শিক্ষার জায়গা। দুই নম্বরটা হলো এই মায়ের পেট আলামে আজসাম, এইটাকে বড় বড় দার্শনিকেরা বলছে এটা হলো তোমার গ্যারেজ, এখানে ফিটিং হয়। তিন নম্বরটা আলামে দুনিয়া, এটা নাম দিয়েছে দারুল আমাল, এটা আমল করার জায়গা। চার নম্বরে আলামে বারজাখ, এটা হলো কবর, এটা হলো আপনার পরীক্ষার ঘর। পাঁচ নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামা, সেই দিনটার নাম দিয়েছে রিজাল আউটের দিন, পরীক্ষা দিয়েছি কবরে, রিজাল্ট পাবো কিয়ামতের মাঠে। আর ছয় নম্বরে আলামে আখেরা, এটার আর একটা নাম হচ্ছে দারুজ্জা, বদলা নেওয়ার দিন, আপনি আমি যেমন করেছি তার ভোগটা নেওয়ার দিন। এবার একটা ধরি, এক নম্বরটাকে বলছি, ক্লিয়ার করেন। আলামে আরওয়া আত্মা জগৎ, যেখানে কোনো বিভাজন ছিল না হিন্দু মুসলিম বলে, জৈন খ্রিস্টান বলে ছিল না, সেই জায়গাটার নাম দারুল ইলম, জ্ঞানের জায়গা। ওখানে আবার কি জ্ঞান হবে বন্ধুরে? পৃথিবীর সব থেকে বড় জ্ঞান কি? পৃথিবীর সব থেকে বড় শিক্ষা কি? পৃথিবীর সব থেকে দামি ইলম কি? পৃথিবীর সব থেকে দামি বিষয় কি? দামি অনুশীলন কি? দামি লেসন কি? সব থেকে দামি জিনিস হচ্ছে আল্লাহকে চিনা, যে আল্লাহকে চিনল সে হলো জ্ঞানী, যে আল্লাহকে চিনল না সে হলো মূর্খ। এবার আপনারা হিসাব করেন, বিশ্ব নবীকে আবু বাকার যেমন চোখে দেখেছে, বিশ্ব নবীকে হযরত উমার যেমন চোখে দেখেছেন, বিশ্ব নবীর চলা ফিরা উঠা বসা লেনদেন যত সাহাবীরা যেমন দেখেছেন, আবু জাহেল তার থেকে কম দেখেনি। বিশ্ব নবীকে দুই চোখে দেখলো, দেখার পরে সে চিনল না, ঈমান আনলো না, আল্লাহকে চিনল না, তাই তার নাম নবীজি দিলেন আবু জাহেল, মানে মূর্খের বাপ। নবীকে দেখলো, নবীর উঠা বসা দেখলো, তার ব্রেনে লোড হয়ে গেল, আপনাকে আমাকে হাদিস পড়তে হবে তবেই নবীজিকে চিনতে পারবো, তাকে পড়তে হবে না, সে দেখবে তাও চিনবে। পৃথিবীর সব থেকে বড় আলেম কে?
ইবলিস শয়তানের থেকে বড় আলেম কেউ নাই। সভাপতি ভাইকে হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে পড়তে হয়েছে। আদম, হুদ, সালে, ইব্রাহিম, ইসমাইল যত নবী আছে তাদের সম্পর্কে না পড়লে আলেম হওয়া যাবে না, আর ইবলিসকে পড়তে হবে না। ও আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সব নবীকে নিজের চোখে দেখেছে, তাদের উঠা বসা চলাফেরা কেমন ছিল সব দেখেছে, তারপরও ইবলিসকে কেউ আলেম বলে না। অতএব ইলমের সম্পর্কটা রয়েছে আল্লাহকে ভয় করার সাথে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাবারাকাত তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভীত সন্ত্রস্ত হয়, ভয়ের মতো ভয় করে, তারা হলো আলিম সম্প্রদায়। অতএব বন্ধুরে, সব থেকে বড় শিক্ষা হলো জীবনে জ্ঞানে বিবেকে চেতনায় উদ্দীপনায় ভালোবাসাতে প্রেমে যুগে যেতে থেকে শুয়ে উঠে বসে ভায়াতে মতে আল্লাহর পরিচয় পাওয়াটাই হলো বড় আলিম। তাই আমার আল্লাহ সেই আলামে আরতে আত্মা জগতে সমস্ত আত্মাগুলিকে এক জায়গায় রেখে সব থেকে বড় ক্লাস করেছিলেন। সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র হয়ে বসেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? এই যে রবের পরিচয়টা সেদিন দেওয়া হয়েছিল, সেদিন ঘটানো হয়েছিল, আমরা উত্তরে বলেছিলাম কলো বালা, আল্লাহ আপনি আমাদের রব, এই স্বীকারোক্তিটা নেওয়া হয়েছিল, রবের পরিচয় দেওয়া হয়েছিল। এত বড় শিক্ষা পৃথিবীর কোন ভার্সিটিতে হয় না। এই শিক্ষাটা দেওয়ার পর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব সব থেকে বড় বিদ্যালয় হচ্ছে আলামে আরওয়া। সব থেকে বড় শিক্ষা হচ্ছে আলামে আরওয়া।